হায়দরাবাদের মসজিদ গুলো সাদা কাপড় দিয়ে প্যান্ডেল দিয়ে ঢাকতে হয়েছে রামনবমীর কারণে। বেঈমান কাফেররা, আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে এমন একটা যুগ এসে দাঁড়াবে বাঁদির পেটে মালিক পয়দা হতে শুরু হয়ে যাবে। বাঁদির পেটে মালিক যদি বলেন কি করে, আজকে গোটা বিশ্বের দরবারে আরব কান্ট্রি গুলো ছাড়া যতগুলো কান্ট্রি আছে, এমনকি হিন্দুস্তানে যেখানে বসে আছে এই দেশেও সরকার সার্কুলার জারি করে দিয়েছে, কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে, কোন মেয়েরা পেট ভাড়া নিতে পারবে, সব সার্কুলার দেয়া হয়ে গেছে। এই মেয়েরা পেট ভাড়া দিতে পারবে, এরা পেট ভাড়া নিতে পারবে। স্ত্রীকে স্মার্ট রাখার জন্য যাদের টাকা আছে, সম্পদ আছে, কোটি কোটি টাকা মানুষের কাছে যাদের কাছে আসবে, নিজের বিবির পেটে বাচ্চা নিবে না, তার বীর্যটা অন্য নারীর পেটে দিয়ে সেই বাচ্চা গ্রহণ করবে, নিজের বিবিকে স্মার্ট রেখে দিবে, আর ওইগুলোকে বলবে এগুলো আমাদের সন্তান, আর শরীয়ত বলছে এগুলোই হবে হারাম সন্তান, নাজায়েজ কিয়ামত পর্যন্ত। বেঈমান কাফেররা একটা নাম্বার করেছে, সেই নামটা দিয়েছে রিলেশনশিপ। কি নাম বললাম? রিলেশনশিপ মানে আপনার এই মেয়েটা ভালো লাগলো, তার সঙ্গে সম্পর্ক হলো, সে আপনার কাছে থাকছে, একই ঘরে থাকছে, কোনো ব্যাপার নাই। কষ্টটা কি জানে? আমার যুবকরা যারা আছেন তারা ভালো করে শুনবেন, যে যুবতীদের কানে আওয়াজ পৌঁছাচ্ছে তারা ভালো করে শুনবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আপনি যার সঙ্গে গেহরা মহাব্বত করবেন আল্লাহ তার সঙ্গে আপনার কিয়ামতটা করবেন। গেহরা মহাব্বত, আপনার মহাব্বত যদি রসুলের সঙ্গে হয়, আপনার মহাব্বত যদি উলামায়ে দিনদের সঙ্গে হয়, বুজুর্গানে দিনদের সঙ্গে, তো আপনার কেয়ামতের ময়দানটাও হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে। আজকের যুবকরা শোনো, তোমরা যে আর্টিস্টদের ভক্ত হয়েছ, যে ফিল্মের নাচনেওয়ালার ভক্ত হচ্ছ, তোমার কিয়ামত যদি তার সঙ্গে হয় তোমার কিয়ামতটা কেমন হতে পারে তুমি একটু নিজে অনুভব করে দেখো। যাদের চরিত্রের ঠিক নেই, যাদের আখলাকের ঠিক নেই, আপনারা মনে করছেন তারাই হচ্ছে চলার পথ, না। ইসলামে চলার পথ যদি হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার সাহাবীরা হচ্ছে মডেল। সকলে বলুন এদের অনুসারী হব, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। তুমি যার আখলাক চরিত্রটাকে ফলো করতে চাইছো তার চরিত্রের দিকে তাকিয়ে দেখো। আপনারা বলুন, আমার বাবাজিরা আছেন, আমার বাপের বয়সী লোক অনেক বসে আছেন, এমন একটা যুগ গেছে মানুষ অভাবে ছিঁড়া জামা পরত, ঠিক কি না? অভাবে ছিঁড়া জামা পরত, আমার দাদিরা ছিঁড়া কাপড় পরেছে, অভাবে পড়েছে, অভাবে না স্বভাবে, অভাবে। কিন্তু এমন একটা যুগ এসে দাঁড়িয়েছে এখন কিছু হারামখোর ছেলে স্বভাবে ছিঁড়া জামা পরছে, ঈদেতে নতুন প্যান্ট কিনে নিয়ে এসে বেলেটে করে বাড়িতে ফাড়ছে, মা বলছে ফাড়ছি কে, বলি তুই বুঝবি না ডিজাইন, ঠিক বললাম না ভুল বললাম? বলুন, জিন্সের প্যান্ট কিনে নিয়ে এসে ফাড়ছে, কেন ফাড়ছে? ফিল্মেতে কোন হারামখোর ফেড়া প্যান্ট পড়েছে, সালমান নাকি এ হারাম করু ফাড়া প্যান্ট পরু, তুমি তার চরিত্র দেখেছো? একটা আলেমের চরিত্রকে মাপো তাদের সঙ্গে। আল্লাহর কসম করে বলছি, নবীজি বলেছেন সুমারাত্মক ব্যক্তি সে যার আখলাকটা সুন্দর, আখলাক সুন্দর চরিত্র, যার চরিত্রের মধ্যে জিনা নেই, যার চরিত্রের মধ্যে বদকারী নেই, যার চরিত্রের মধ্যে নোংরামি নেই, আপনি তাকে ফলো করা বাদ দিয়ে কাকে ফলো করছেন? আপনি জানেন তারা নাম দিয়েছে রিলেশনশিপ। যতক্ষণ মন যাবে থাকবে, যে বাচ্চাটা পয়দা হবে মায়ের পরিচয় নিয়ে সে বাঁচবে। এইগুলোই হচ্ছে হারাম আওলাদ, এদের মধ্যে আর জানোয়ারের মধ্যে পার্থক্য থাকবে না। লিওলন মেসি বলে একটা ফুটবল প্লেয়ার আছে, আমাদের দেখবেন ফুটবল বিশ্বকাপ হলে পাড়ায় পাড়ায় ঝান্ডা টাঙ্গাই, ছেলেরা টাঙ্গাই না,
কেউ ব্রাজিলের টাঙিয়েছে, কেউ মেসির টাঙিয়েছে, কেউ আর্জেন্টিনার, কেউ ব্রাজিলের, কেউ কোপা আমেরিকার, যে যার ভক্ত ঝান্ডা টাঙিয়েছে। আপনার জানা আছে, তুমি ঝান্ডা টাঙিয়েছো কার? বেঈমান আর কাফের। এইবারে বিশ্বকাপে যারা মেসির ভক্ত তারা শোনো, মেসি তোমার মুখে পিশাব করে, তারা খেলার সময় প্রমোট করেছে নিজের শরীরে দাজ্জালের ট্যাটু এঁকে, মানে প্রচার করেছে দাজ্জাল আমাদের রাখবালা আসছে। নেইমার বলে একটা প্লেয়ার আছে, নিজের শরীরে দাজ্জালের ছবি এঁকে প্রমোট করেছে। যতগুলো ইহুদি নাসারা প্লেয়ার ছিল তারা সবাই প্রমোট করেছে দাজ্জালের, আর আলহামদুলিল্লাহ কাতার প্রমোট করেছে কোরআনের আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের আখলাক ঢেকে গেছে। কাতার এটাও প্রমাণ করে দিয়েছে, যদি মুসলমান চাই হালাল পথেও খেলাধুলা করা যায়। আপনারা অনেকে বলেন সমাজের সাথে মিশতে হবে, তাই এটা করছি। তার থেকে বড় নির্মদ আর হারামখোর পৃথিবীতে কেউ নাই। আপনারা জানেন কত লস করেছে খেলাতে কুয়েত? কয়েক হাজার কোটি টাকা লস করেছে। কেন? মদ নিষিদ্ধ করেছিল কোন রকমে, নোংরা পোশাক পরে স্টেডিয়ামে কোনো মহিলা প্রবেশ করলে তার 3 বছরের জেল হবে কুয়েতে। পোশাক লম্বা পরে যেতে হবে। ভারতের যে অন্ধভক্তরা চিল্লাচ্ছে, ভারতের একটা বলিউডের আর্টিস্ট মেয়ে ছেলে দাওয়াত পেয়েছিল খেলায়, বিশ্ব দরবার থেকে দিয়েছিল, ফুটবল আইসিসি থেকে, ফুটবল থেকে, ফুটবল লীগ থেকে, কিন্তু ওই সরকারের চাপে তাকে পুরো শরীর ঢাকা ড্রেস পরে প্রবেশ করতে হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের চাপেতে পরে তাদেরকে প্রবেশ করতে হয়েছিল ঢাকা জামা পরে। কোরআনের প্রমোট করা হয়েছিল, খেলার উদ্বোধন হয়েছে কোরআনের তেলাওয়াত দ্বারা। যে ছেলেটা তেলাওয়াত করেছিল সেই ছেলেটা এই নিচে দিকটা গোটাই নেই, শুধু হাত আর বডি গুলো আছে, পা দুটোই নেই। সেই ছেলেটা হচ্ছে বেরেন অ্যাম্বাসেডর কুতাকার কাতারে। এই বাচ্চাটা যখন হজ করতে গেছে, একে জেড ক্যাটাগরির বডিগার্ড দিতে হয়েছে আরব সরকার, জেড ক্যাটাগরির বডিগার্ড, ব্রেন অ্যাম্বাসেডর যাচ্ছে একটা দেশের। তো এইখানে ভেবে দেখুন, আপনি যদি সৎ হন, ইমানদার হন, আল্লাহর রাস্তায় থাকেন, তো আল্লাহ তাআলা ইজ্জতের মালিক। সকলে বলুন কে? আল্লাহ। যার পা দুটো নেই আল্লাহ তাকে এমন ইজ্জত দিয়েছে, পাওয়ালা বডিগার্ড তার চারিদিকে তাকে নিয়ে ঘুরছে, এটা আল্লাহর তরফ। তো আপনি হালাল পথ ছেড়ে দিচ্ছেন কিসের জন্য? হারামের জন্য। 2 টাকা হারামে আসবে, একটু মজমস্তি করব। আপনি অমুসলিম দিকে গালি দিচ্ছে মুসলিমরা, এদের থেকে হারাম কর পৃথিবীতে কেউ আছে? আপনি ভেবে দেখুন, মসজিদের সামনে কোনো অমুসলিম ভাই গান বাজনা করলে আপনি থানায় অভিযোগ করেন যে আমার মসজিদের সামনে গান বাজনা করেছে। কিন্তু কষ্টটা কি জানেন? আমি দেখলাম ঈদের দিনে হাজার হাজার মুসলিম যুবক তাদের পাড়ায় ডিজে বাজিয়ে হিন্দি গান বাজিয়েছে, ডিজে লাগিয়ে। এদের জন্য কোনো অভিযোগ নাই, এদের জন্য কোনো কেস কাবারি নাই, এরা সব মুসলিম ঘরের ছেলে। আপনি ভেবে দেখুন, ইসলাম যে শান্তির ধর্ম তার একটা দিক পাবেন। আমি বলবো, যদি কোনো অমুসলিম ভাই আমার বয়ান শুনে থাকে, আমি যখন ওখানে এসে গাড়িটা লাগালাম বাঁশতলায় দাঁড়িয়েছিলাম, একটা অমুসলিমদের ছেলে সে গিয়ে এলো, বলে স্যার আপনার বয়ান আমি ফেসবুকে অনেক শুনি, সনাতনী হিন্দু ছেলে হবে, বলে আপনার বয়ান অনেক শুনি, আপনি এখানে এসছেন প্রোগ্রামে? মনে হয় এখানে প্রোগ্রাম আছে। বলে আমি আপনাকে ফেসবুকে অনেক দেখি, অনেক লাইক করি আপনাকে দেখি, আমি দোয়া করলাম আল্লাহ তোমাকে হিদায়ত দিয়ে দে।
এটা ছাড়া কোনো দোয়া নাই। বড় কষ্ট লাগে হায়দ্রাবাদের মসজিদ গুলো সাদা কাপড় দিয়ে প্যান্ডেল দিয়ে ঢাকতে হয়েছে রামনবমীর কারণে। কিছু উগ্রবাদী ভাই, আল্লাহ তাদেরকে হিদায়ত প্রাপ্ত করুক, তারা ধর্ম পালনে এতটা উগ্রতা রূপ ধারণ করে, যেমন আমাদের দেশে মহরমের সময় কিছু মুসলিম যুবক তারা মদ পান করে উগ্রতা ধারণ করে। কোথায় কি করতে হয় জানে না কেন, সে তো নিশাগ্রস্ত, একটা নিশাগ্রস্ত মানুষ শুনে দেন, পৃথিবীতে যতগুলো মার্ডার হয়েছে মানুষ মানুষকে মার্ডার করেছে সবাই মদ পান করে মার্ডার করে, ভালো মুখে মার্ডার কেউ করতে পারবে না, মদ পান করে মার্ডার করে। যতগুলো ধর্ষণ হয়েছে, রেপ কেস হয়েছে, গ্যাং রেপ হয়েছে, সব মদ পান করে হয়েছে। তা না হলে এত বড় অন্যায় করা সম্ভব মানুষের পক্ষে নয়। ওই জন্যই তো মদকে স্পর্শ করা হারাম বলে দিই, ইসলামী শরীয়তে হারাম করা হয়েছে মদকে, এমনি করা হয়নি। হারামকে অ্যাভয়েড করতে বলা হয়েছে, এমনি হয়নি। হারামের দ্বারা ক্ষতি আছে, হালালের দ্বারা লাভ আছে। আমরা মুসলমানরা বুঝি না যে হালালে কতটা ফায়দা। শুনে নেন, খাবার বেশি খাওয়াটা, বেশি ভালো মন্দ খাওয়াটা বড় জিনিস নয়। রুজি যাই আসু, খাবারটা যেন হালাল হয়। রুজি আপনার পাতে যাই আসু, খাবারটা হালাল হতে হবে। আপনি চাইলেই খেতে পারবেন না। এই গ্রীষ্ম পড়েছে, আজকে দুপুরে আমার তরকারি কি ছিল জানেন, করেলার সঙ্গে আলু দিয়ে একটা চচ্চড়ি করা করি, বাস আর কিচ্ছু নাই। ওটা দিয়ে আমি অল্প ভাত খেলাম, একটু টক দই খেলাম, শুয়ে গেলাম। কেন? আল্লাহ ওই রুজিটাই মেপেছে আমার, আমার ব্রেন বলল, আমার দিল বলল এটা খাবো, এটাই আমার জন্য প্রযোজ্য, তাই খেলাম। আল্লাহ ওটাই রুজি মেপেছে। তো আচ্ছা, আমি ওই করেলা আলু চচ্চড়ি খাওয়ার কারণে আমি মরে যাব? আমাকে মাংস খেতে হবে, এটা কোনো মাস্ট? কোন মলবি যদি প্রমাণ দিতে পারে ইসলামী শরীয়তে গরুর মাংস না খেলে সে মুসলমান থাকবে না, তা আমি জুতোর মালাটা এইখান থেকে পড়ে যাব। ওটা শর্ত নয়, গরুর মাংস আল্লাহ হালাল করেছে। হালাল জিনিস যেগুলো আছে তুমি তোমার রুচি মতো তুমি খেয়ে যাও। আপনি গরুর মাংস খান, নিষেধ নাই, কিন্তু মুসলমান থাকতে হলে, মুসলমান হতে গেলে গরুর মাংস খেতেই হবে, এরকম কোন শর্ত ইসলামী শরীয়তে নাই। আপনার যেটা রুচি হবে, যেটা খাচ্ছেন, খালি হালাল দেখতে হবে, খাবার যেন হালাল হয়, যে পয়সাটাই খাচ্ছেন পয়সা যেন হালাল হয়, রুজিটা যেন হালাল হয়। এটাই তো ইসলামী শরীয়ত, এটাই তো দিন। আজকে দিন না থাকার কারণে মানুষের কাছে হারামটাও হালাল হয়ে দাঁড়িয়েছে, আমরা হারাম জিনিসকেও হালাল বলেছি। ওই জন্য তো মুসলমান না হলে সুদ খেতে পারে, মুসলমান না হলে লটারি কাটতে পারে, মুসলমান না হলে কখনো জুয়া খেলতে পারে। ইসলামে জুয়া খেলা কি কথা বলেন, হারাম। ইসলামে জুয়া খেলা হালাল, লটারির টিকিট কাটা হারাম, লটারি বেচা হারাম, আপনার সুদ খাওয়া হারাম, মদ বেচা হারাম, মদ খাওয়া হারাম, গাঁজা বেচা হারাম, গাঁজা খাওয়া হারাম, আফিং খাওয়া হারাম, আফিং বেচা হারাম, নিশাদ্রব্য জিনিস বেচা হারাম, খাওয়াটাও হারাম। আপনাকে বলে দিই, আপনারা জিজ্ঞেস করেন আমাদিকে, হুজুর বিড়ি সিগারেট গুটকা খাওয়া কি? আমি বললাম ভাই মকরু। আপনি বললেন হুজুর মকরু বলেছে তো খেয়ে যান, চালা সমাজে চলছে, বিড়িও চলছে, নামাজি বিড়ি খায় না খায় না কথা বলেন, নামাজি সিগারেট খায় না খায় না, নামাজি গুটকা খায় না খায় না, খুব ভালো করে বুঝবেন। আমি সূক্ষ্মভাবে বুঝাচ্ছি, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসা যাবে কথা বলে না, হাদিসে নিষেধ আছে। কেন নবীজি নিষেধ করলেন? আল্লাহর হাবিব বললেন, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়।
ততক্ষণ মমিন হতে পারবে না তোমরা। আচ্ছা আপনি ভেবে দেখুন, কাঁচা পেঁয়াজের দুর্গন্ধে পাশের লোক যদি কষ্ট পায়, বিড়ি সিগারেটের গন্ধে কি তারা খুশবু পাবে? বললি অনেক লোকের রাগ হবে। অনেক মুসল্লি আছে সকালবেলায় পায়খানা করার সময় বিড়ি না খেলে পায়খানাই হয় না। হ্যাঁ রাগ করবে না, কই পানিটা দাও তো আরেকবার, দাও ওইটা দাও ওইটাই দাও। এই যে পানিটা দেখছেন, এই পানিটা গিলাসে আছে না নাই কথা বলেন, গিলাসে আছে? এই পানিটা দিয়েছেন, বলে দিয়েছে আমাকে এটাই বিষ মিশানো আছে, খেলে মারা যেতে পারেন, এই পানিটা আর পান করা যাবে? ইসলামী শরীয়তে আত্মহত্যা করা কি হারাম? তো আমি যদি জেনে শুনে আত্মহত্যা করি গুনাহ হবে না হবে না? আপনি বলুন, এটাই বিষ মিশানো আছে আমার আর খাওয়া যাবে না। বিড়ি সিগারেট গুটকার প্যাকেটে লেখা আছে না নাই ক্যান্সারের কারণ হানিকারক, খেলে আপনার ক্যান্সার হয়ে লিভার নষ্ট হতে পারে, এটা লেখা আছে। তো আপনি জেনে শুনে যদি জানের ক্ষতি করেন তাহলে আপনি কি করে হালাল কাজ করছেন? কোরআনে আছে, তোমরা তোমাদের প্রাণকে নিজে থেকে মৃত্যুর দিকে ঝুঁকি দিও না। বিসমিল্লাহ, কিসের দিকে? মৃত্যুর দিকে ঝুঁকি দিও না, কোরআনে নিষেধ আছে। এরপর আপনি বিড়ি সিগারেট গুটকা খাচ্ছেন, যার দ্বারা আপনি আপনার শরীরকে মৃত্যুর দিকে ঝুঁকে দিচ্ছেন, আপনি নেকির কাজ কি করে করছেন আমাকে বুঝিয়ে দেন। খালি আপনি ভেবে দেখুন, আপনি বললেন হুজুর বিড়ি সিগারেট গুটকা খাওয়া কি, আমি বললাম মকরু, এক মিনিটের লেগে ধরলাম মকরু বললাম। ইমাম সাহেব আমরা যদি বিড়ি সিগারেট খাই, আমি যদি এখনই স্টেজে এখানে বসে আছি বায়ান করছি, আমি যদি বলি ভাই বেশ ভালো লাগছে না, সাইদুল ভাই একটা সিগারেট নিয়ে আসুন আমি একটা সিগারেট খাই, আপনারা বায়ান শুনবেন না, আমাকে গালি দিবেন, বলে একে কে দাওয়াত দিলে ফেল, এর বায়ান শোনা যাবে না। আমি সিগারেট খেলে হারাম, হুজুর সিগারেট খেলে হারাম, আর তুমি খেলে বকরু, কবরে কে মার খাবে তুমি ভাবো? আমি না তুমি, তুমি নিজের জন্য হালাল করে রেখেছ আর হুজুরের লেগে হারাম করে রেখেছ, বড় কষ্টের বিষয়। আপনি আগে নিজেকে অ্যাভয়েড করুন, নিজেকে বদলান, পরিবর্তন করুন, হালাল পথে চলুন, চলুন এরপরে।